হ্যালো ব্রিওন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লেসেন লাইভ এজুকেশান আমি সুদীপ্ত আশা করবো তোমরা সবাই ভালো আছো দেখো আগের দিন আমরা পারফেক্ট নাম্বারগুলোর ক্ষেত্রে স্কোয়ার রুট কীভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখে নিয়েছিলাম যেমন তোমার দুশো পঁচিশ দুশো পঁচিশের স্কোয়ার রুট কী হয় ফিফটিন ওয়ান নাইনটি সিক্সের স্কোয়ার রুট কী হয় ফোরটিন একশো উনসত্তরের ক্ষেত্রে থার্টিন হয় এই সমস্ত পারফেক্ট নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা শিখে নিয়েছিলাম তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো এবং আমি ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে রেখেছি তো তোমরা ওখানে গিয়েও ক্লিক করে দেখে নিতে পারো আচ্ছা চলো তাহলে আজকে আমরা দেখবো নন পারফেক্ট নাম্বারগুলোর ক্ষেত্রে স্কোয়ার রুট কত সহজে নির্ণয় করা যায় দেখো যেমন তোমরা নন পারফেক্ট নাম্বারগুলো করে যেমন দুশো উন উনত্রিশ একষট্টি এ সমস্ত নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো আমি একটা ধরো ছোটো নাম্বার থেকে শুরু করলাম ছোটো নাম্বার দেখো যেমন রুট সিক্স করেছি এই যে রুট সিক্স রুট সিক্সের অ্যান্সার কী হবে অর্থাৎ ছয়ের স্কোয়ার রুট কী হবে দেখো রুট সিক্স কী এই যে রুট ফোর রুট ফোরের চেয়ে কিছুটা বড়ো রুট ফোর মানে কি টু অর্থাৎ রুট ফোরের চেয়ে কিছুটা বড়ো অর্থাৎ আমার দুইয়ের চেয়ে কিছুটা বড়ো হবে অর্থাৎ আমার টু পয়েন্ট সামথিং আসবে সামথিং এখানে কিছু একটা আসবে তো এই এখানে কী আসবে সেটা আমরা দেখব চলো এখানে দেখো কি আসবে এই যে এই জায়গাটার অ্যান্সার যদি বের করতে চাই তাহলে তোমাদের করতে হবে দেখো এই যে দুই লিখেছি আমি টু পয়েন্ট সামথিং তো এই দুইয়ের তোমরা নিচে কী করবে ডবল করবে অর্থাৎ চার করবে এবং ওপরে কী করবে দেখো যেহেতু রুট ফোর মানে দুই ঠিক আছে তো ওপরে কী করবে তোমরা এই ছয় মাইনাস চার করে দেবে অর্থাৎ এই রুট ফোর আর রুট সিক্সের যে ডিফারেন্স সেটা তোমরা লিখে নেবে এখানে অর্থাৎ রুট সিক্স রুট ফোর ডিফারেন্স নয় মানে ছয় আর চারের ডিফারেন্সটা তোমরা লিখে নেবে ক্লিয়ার তাহলে তোমার দেখো কী হলো তাহলে তোমার হলো এটা যদি আমি দুই দিয়ে কাটি তাহলে হলো তোমার দেখো ওয়ান বাই টু মানে কি পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ ক্লিয়ার কোনো কনফিউশন নেই আচ্ছা আমি আরেকটা যদি এক্সাম্পেল নিই আমি ধরো নিলাম রুট এইটিন নিলাম দেখো সেম এভাবে হয়ে যাবে দেখো এইটিন যদি নিই তাহলে দেখো এইটিন দেখো রুট সিক্সটিন মানে কি চার তাহলে কি চারের চেয়ে কিছুটা বড়ো অর্থাৎ আমি ফোর পয়েন্ট সামথিং আসবে তাহলে দেখো চারের নিচে ডবল করো আট আর ওপরে কী হবে রুট সিক্সটিন অর্থাৎ ষোলো আর আঠেরো মধ্যে ডিফারেন্স কত হয় দুই তাহলে দেখো আমার কত হবে এটা আমি চার দিয়ে যদি কাটি তাহলে আমি হবে ফোর পয়েন্ট দেখো বোঝা গেল আচ্ছা দেখো আমি যদি নিই ধরো সিক্সটি ওয়ান এই এক্সাম্পলটা নিলাম এটা সিক্সটি দেখো সিক্সটি ওয়ান যদি দেখো এটা কোন জায়গাতে থাকছে দেখো সিক্সটি ওয়ান তোমার এই জায়গাতে রয়েছে এরকম জায়গাতে ঠিক আছে তাহলে এই উনপঞ্চাশ আর চৌষট্টির মাঝে দেখো তোমরা তাহলে কী করবে উনপঞ্চাশ রুট উন রুট উনপঞ্চাশ বা রুট ফোরটি নাইন মানে কত সেভেন সেভেনের থেকে কিছুটা বেশি তাহলে তোমরা কী করবে সেভেন পয়েন্ট দেখো তাহলে আমি এখানে কী করবো এখানে সাতের ডবল অর্থাৎ চোদ্দো আর রুট ফোরটি নাইন মানে কত সেভেন তাহলে আমি সিক্সটি ওয়ান আর ফোরটি নাইনের মধ্যে ডিফারেন্স কত হয় টুয়েলভ হয় তাহলে এটার যদি তোমরা বের করো অ্যান্সার তাহলে এটা হবে সেভেন পয়েন্ট এই এইট ফাইভের মতো আসবে ঠিক আছে আচ্ছা তোমাদের মনে হলো যে না নিয়ারেস্ট আমি নাম্বার নিয়ারেস্ট আমি যদি আমি সিক্সটি ফোর নিই সিক্সটি ফোর থেকে কি এটা বের করানো যাবে না রুট সিক্সটি ওয়ানের মান আমি রুট ফোরটি নাইন ধরে আমি এটা বের করেছি আমি যদি রুট সিক্সটি ফোর ধরি সিক্সটি ফোর থেকে যদি আমি এটা বের করি অবশ্যই বের করানো যাবে কেন যাবে না দেখো তোমার রুট সিক্সটি ফোর মানে কত আট তাহলে আমি এখানে কী করবো দেখো এক্ষেত্রে আমরা দেখো কী করেছি এখানে দেখো এখানে সেভেন প্লাস কী করেছি সেভেন পয়েন্ট টুয়েলভ টুয়েলভ বাই ফোরটিন মানে কি সেভেন প্লাস টুয়েলভ বাই ফোরটিন ঠিক আছে তো তোমার যখন তুমি অর্থাৎ সাত থেকে আমার কিছুটা বেশি রুট সিক্সটি ওয়ান মানে অর্থাৎ ঊনপঞ্চাশ রুট ফোরটি নাইন থেকে কিছুটা বেশি রুট সিক্সটি ওয়ান সেরকম সাত থেকে কিছুটা বেশি অর্থাৎ আমি যদি এখানে সিক্সটি ফোর করি তার মানে কি আমার সিক্সটি ফোর চেয়ে কিছুটা কম অর্থাৎ এইট পয়েন্ট সামথিং যেটা আসবে তার চেয়ে কিছুটা কম তাহলে আমি সামথিংটা বের করে নিই ধরো যখন আমি সিক্সটি ফোর ধরে করবো সেক্ষেত্রে আমি কী করব তাহলে আমার দেখো আমি যদি করি দেখো আটের ডবল কী হয় ষোলো হয় ষোলো হবে এবং সিক্সটি ফোর থেকে যদি সিক্সটি ওয়ান বাদ দিই তাহলে আমার কথা হবে তিন ঠিক আছে তাহলে তিন বাই ষোলো তাহলে তিনের ষোলোর ভ্যালু হয় জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন এরকমটা আসবে এরপর তোমরা কী করবে এ আট থেকে বাদ দিয়ে দেবে তাহলে আমি যদি আট মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন কেন বাদ হচ্ছে কারণ আমার রুট সিক্সটি ফোরের চেয়ে কিছুটা কম তো আমি তাই আটের চেয়ে কিছুটা কম দেবো তোমার এই পয়েন্টের ভ্যালুটা আমরা বের করে নিয়েছি কীভাবে বের করেছি দেখতে পেলে আট নিয়েছি আটের ডবল করলাম আর সিক্সটি ফোর থেকে সিক্সটি ওয়ান বাদ দিয়ে ওপরে লিখে নিলাম তিন তাহলে ওই আট থেকে বাদ দাও তাহলে কত হবে তোমার সেভেন পয়েন্ট এইট ওয়ান থ্রি দেখো রুট সিক্সটি ওয়ানের ভ্যালু আমরা এই আট ধরে অর্থাৎ সিক্সটি ফোর ধরে আমরা সেভেন পয়েন্ট এইট ওয়ান থ্রি পেলাম আর এটাতে আমরা পেয়েছিলাম সেভেন পয়েন্ট এইট ফাইভ দেখো অ্যাপ্রোক্স চলে আসছে সেভেন পয়েন্ট এইট ঠিক আছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু আসবে না তোমার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটাই আসবে তোমার এক্সামে কখনই জিজ্ঞেস করবেন যে তোমার এক্সাক্ট ভ্যালুটা কত অ্যাপ্রক্সিমেটলি কী আসলো সেটাই তোমাকে বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে বোঝা গেলো মোটামুটি চলে এসছে কাছাকাছি তাহলে তোমরা এভাবেও করতে পারো তোমরা প্লাস করেও করতে পারো মাইনাস করে করতে পারো প্লাস করলে কী হয় তোমাদের ক্যালকুলেশনের সুবিধা একটু ফাস্ট হবে ঠিক আছে তোমরা মাইনাস করলে আবার বিয়োগ করতে হবে সেক্ষেত্রে একটু লেট হতে পারে তো তোমরা প্লাস যদি করে করো তাহলে একটু ফাস্ট বেরিয়ে আসবে দেখো এবার আমি যদি একটু বড়ো এক্সাম্পেল নিই নি ধরো আমি নিলাম এই এক্সাম্পলটাই নিলাম ধরো টু টোয়েন্টি নাইনের যেটা এটা আমি যদি এটা করি তাহলে দেখো কী হবে টু টু নাইন ঠিক আছে তাহলে এটা যদি করি আমি কী হচ্ছে দেখো টু টোয়েন্টি নাইনটা কোন জায়গার মধ্যে আছে আমি যদি দেখো ফিফটিন স্কোয়ার অর্থাৎ টু টোয়েন্টি ফাইভ চেয়ে কিছুটা বেশি দেখো তাহলে আমি কী হবে তাহলে ফিফটিন ফিফটিনের চেয়ে কিছুটা বেশি কতটা বেশি দেখ তাহলে আমি এটা করে নিই থার্টি পনেরো দ্বিগুণ তিরিশ উপরে কী থাকবে টু টোয়েন্টি ফাইভ টু টু টোয়েন্টি ফাইভ থেকে নিয়েছি অর্থাৎ পঁচিশ আর এই দুশো পঁচিশ আর দুশো উনত্রিশের ডিফারেন্স কত চার ঠিক আছে তাহলে দেখো তাহলে তোমার এটা অ্যান্সার হবে ফিফটিন পয়েন্ট ওয়ান থ্রি এটা তোমার অ্যাপ্রক্স অ্যান্সার বোঝা গেলো কোনো কনফিউশন নেই আচ্ছা তাহলে দেখো তাহলে আমি কয়েকটা নাম্বার লিখলাম যেমন তোমার ধরো রুট ফিফটি সিক্স রুট নাইনটি এইট রুট ওয়ান 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 এই সমস্ত নাম্বারগুলো এ সমস্ত নাম্বারগুলোর অ্যান্সার তোমরা নিজেরা ট্রাই করে দেখবে এবং তার অ্যান্সার কী আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে নন পারফেক্ট স্কোয়ার রুটগুলোর ক্ষেত্রে অর্থাৎ নন পারফেক্ট নাম্বারগুলোর ক্ষেত্রে স্কোয়ারউট কীভাবে বের করতে হয় তোমরা তাহলে শিখে নিয়েছো আচ্ছা ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত কোনো কনফিউশন আশা করি নেই তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করো যাতে তাদের কাছেও ভিডিও পৌঁছে যায় এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে হবে এরকম ইউজফুল আরও ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা নেক্সট ভিডিওতে Thank you so much.